আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মালটা গাছ। গত বছর করোনার সময় আমরা এই গাছগুলো লাগাইছি। টোটাল এই 8-10টার মতো গাছ আছে। তো আমরা এবার মোটামুটি ভালো একটা ফলন পেয়েছিলাম। এবার দেখেন কি পরিমাণ ফুল, প্রত্যেকটা গাছে অগণিত ফুল, মানে প্রত্যেকটাতেই ফুলের যে অবস্থা, এই দেখেন যে মালটা, মালটার রূপ নিচ্ছে ফুল থেকে, অনেক হাজার হাজার ফুল প্রত্যেকটা গাছে এরকম। আর এখানে যে কি একটা সুগন্ধি ছড়াচ্ছে, এটা আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। এই দেখেন এই পাশে আরেকটা, এটা পাতা গজাচ্ছে, এই পাশে আরেকটা। এই মালটাগুলো খেতে অনেক মিষ্টি। আমরা যেহেতু প্রথমবার ফলন পেয়েছি, তো আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করতে পারি। তো নেক্সট টাইম আমরা বড় পরিসরে এই মালটার, মূলত এই 8-10টা গাছ দিয়ে আমাদের একটা টেস্টিং চলতেছিল, আমরা এই টেস্টিংয়ে ইনশাল্লাহ ভালো সাড়া পেয়েছি। পরবর্তীতে আমরা একটা প্রজেক্ট করার চিন্তা ভাবনা বড় করে। এই যে গাছটাতে যদি দেখাই, শুধু ফুল আর ফুল, অনেকটা বেলি ফুলের মতো সুগন্ধ আসতেছে। মানে সবগুলাতে আপনার ফুল ধরেছে। এই যে একটা তো দেখতেই পাচ্ছেন মালটা অলরেডি আছেই, তারপরেও এটা সব থেকে ছোট সাইজ, এটা 3 গুণ হয় এটার, অনেক বড় হয় আর কি, একটাই হাফ কেজির মতো হয়ে যায়। এদিকে যদি আমরা দেখি, এগুলা এই যে অলরেডি তো আছেই, তার মানে বলা যায় এটা 12 মাসই। এই যে মালটা, এটা গাছেই পাকবে ইনশাল্লাহ। একদিক থেকে ফুল আসতেছে, আরেক দিক থেকে মালটা অলরেডি আছেই। এই যে এই দুইটার সাইজ অনেকটা বড়, একটু লালচে লালচে হচ্ছে। এই গাছটা মরে গেছে, এটার মধ্যে দেখেন কি পরিমাণ ফুল ধরেছে। ফুল বলতে এগুলো প্রত্যেকটাতেই মালটা ধরতেছে। এই দেখেন এখানে কতগুলা মালটা, দেখছেন ফুলগুলো মরে গিয়ে আর কি। দেখেন অনেকগুলো মালটা এক ঝোগাতেই। এবার আমরা আশা করতেছি এই মালটা গাছ থেকে মোটামুটি আগের থেকে 2-3 গুণ ফলন পাবো আমরা। তো আমাদের মালটার প্রজেক্টের জন্য সবাই দোয়া করবেন। আর যদি দেশি মালটা অরিজিনাল আপনারা খেতে চান, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নক দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।